बिस्मिल्लाह रहमान रहीम अस्सलाम वालेकुम सुप्रिय शिक्षार्थीबृंद तुम्हरा केमन आसो आशा करी तुम्हरा भालो आसो सुस्थ आसो निरापदे आसो। सरकारी मुजिबुर रहमान महिला कलेज बगुड़ा कलेज प्रशासन कर्तृक आयोजित अनलाइन श्रेणी कार्यक्रमे उच्च माध्यमिक श्रेणी छात्रीदेर अति रइल शुभेच्छा ओ स्वागत। आज एकादश और द्वादश श्रेणी बांगला प्रथम पत्रेर सहपाठ विषय अंतर्भुक्त बांगला उपन्यास लाल सालु सैयद वालीउल्लाह निये एकटु आलोचना करार चेष्टा करब। तो तुम्हरा मनोयोग दिए शोनार चेष्टा करबे। उपन्यास लाल सालु लेखक सैयद वालीउल्लाह। এই লাল সালু উপন্যাস আলোচনা করার পূর্বে আমাদেরকে জানা দরকার আসলে উপন্যাসটা কি, কিভাবে এসেছে, কোথা থেকে এসেছে, বা উপন্যাসের সংজ্ঞা বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের একটু ধারণা রাখা দরকার। ইংরেজি নোভেল শব্দটি ইতালি নোভেলা শব্দ হতে এসেছে। নোভেলা শব্দটির অর্থ হলো এ লিটল নিউ থিংস। বস্তুত বাংলা সাহিত্যের উপন্যাস শব্দটা এসেছে ইংরেজি নোভেল হতে। এই নোভেল শব্দের অর্থ হল উপন্যাস। এই সৃজনী গদ্য সাহিত্যের সবচেয়ে জনপ্রিয়তম শাখা হল উপন্যাস। কেননা গত 200 বছর ধরে ইউরোপ আমেরিকা তথা সারা বিশ্বব্যাপী এই উপন্যাসের জনপ্রিয়তা আকাশচুম্বী। কেননা উপন্যাসের মধ্য দিয়ে মানব জীবনের সূক্ষ্ম অনুভূতিগুলো যত সহজ সরল ও নিখুঁতভাবে উপস্থাপন করা সম্ভব, সাহিত্যের অন্য কোনো শাখায় তেমনভাবে উপস্থাপন করা সম্ভব নয়। যেন উপন্যাস গদ্যধর্মী রচনা সাধারণত, তবে পদ্য বা কবিতার উপন্যাস হতে পারে। তোমরা জানো যে শেষের কবিতাকে বাংলা সাহিত্যের কাব্য উপন্যাস বলা হয়ে থাকে। তাহলে উপন্যাস কি? উপন্যাস হল যে গদ্য রচনায় সমকালীন জীবনকে নিয়ে একটা কাহিনী থাকবে, কিছু চরিত্র থাকবে, সেই চরিত্রের মধ্য দিয়ে কাহিনীটা বিস্তার ঘটবে, সমকালীন সমাজের চিত্র থাকবে, লেখকের জীবন দর্শন দৃষ্টিভঙ্গি থাকবে, উপযুক্ত ভাষা থাকবে, এবং এইগুলোর সমন্বয়ে যখন একটা শিল্পিত রূপ পায় তখন সেটা একটা উপন্যাস হয়ে ওঠে। এ প্রসঙ্গে প্রখ্যাত সমালোচক শ্রীশচন্দ্র দাস বলেন, গ্রন্থাগারের ব্যক্তিগত জীবন দর্শন ও জীবনানুভূতি যখন কোনো বাস্তব কাহিনী অবলম্বনে বর্ণনাত্মক শিল্পকর্মে রূপায়িত হয় তখন তাকে উপন্যাস বলে। তাহলে আমরা এখানে লক্ষণীয় যে গ্রন্থাগারের ব্যক্তিগত জীবন দর্শন ও জীবনানুভূতি, তার গ্রন্থাগারের ব্যক্তিগত জীবন থাকবে এবং জীবন সম্পর্কে তার অনুভূতি থাকবে এবং এগুলো বর্ণাত্মক রচনার মধ্য দিয়ে শিল্পকর্মে রূপায়িত হবে। ইংরেজি সাহিত্যে প্রখ্যাত গবেষক অধ্যাপক এই থমাস বলেন, নোভেল ইজ এ ফর্ম অফ লিটারেচার হুইচ ইনক্লুডস অল আদার থিংস, পোয়েট্রি, ড্রামা, হিস্টোরি, সায়েন্স, সোশ্যোলজি, জিওগ্রাফি, অ্যাডভেঞ্চার, রিলিজন অ্যান্ড আর্টস। তাহলে দেখো, একটা উপন্যাসের মধ্যে সব কিছু থাকতে পারে। যেমন এখানে কবিতা থাকতে পারে, এখানে ইতিহাস থাকতে পারে, এখানে ঐতিহ্য থাকবে, এখানে ভূগোল থাকবে, এখানে অ্যাডভেঞ্চার থাকবে, ঐতিহাসিক কোনো ঘটনা থাকবে, তারপরে ধর্ম থাকবে, সমাজ বিজ্ঞান থাকবে, সব কিছু মিলে একটা উপন্যাস হতে পারে। তাহলে আমরা বলতে পারি উপন্যাস হলো এমন একটি গদ্যধর্মী রচনা যে রচনার মধ্য দিয়ে কি থাকতে পারে, একটা কাহিনী থাকতে পারে, বা এর মধ্যে শুধু কাহিনী না, শুধু কাহিনীর সাথে কিন্তু উপকাহিনী থাকতে পারে। মূল একটা কাহিনী থাকবে, তার মধ্যে আবার উপকাহিনী থাকতে পারে, সেই উপকাহিনীর গুলো বিস্তার ঘটবে কিছু চরিত্রের মধ্যে, সমকালীন সমাজচিত্র থাকবে এবং লেখকের জীবন দর্শন থাকবে,
উপযুক্ত ভাষা, উপযুক্ত ভাষা বলতে চরিত্র অনুযায়ী ভাষা থাকবে এবং এইগুলোর যখন সমন্বিত রূপ তৈরি হবে তখন সেটা একটা উপন্যাস হতে পারে। আমাদের আজকের আলোচ্য বিষয় লাল সালু সৈয়দ আলুল্লাহ, এই উপন্যাসটা নিয়ে। এই উপন্যাসটা আলোচনা করার পূর্বে আমাকে সৈয়দ আলুল্লাহ সম্পর্কে দুটি কথা না বললেই নয়। সৈয়দ আলুল্লাহ বাংলা সাহিত্যের এক বিশিষ্ট এবং উজ্জ্বল নাম। তার স্বকীয়তা, তার বিশিষ্টতা, তার গবেষণাধর্মী নিরীক্ষণ ধর্মিতা বাংলা সাহিত্যে বিরল। তিনি ব্যক্তি ও সমাজ জীবনের ভিতর এবং বাহিরের যে রহস্য উদ্ঘাটন করেছেন তা সমকালীন কোন সাহিত্যিক বা কথা সাহিত্যিকের মধ্যে তা ছিল না। সৈয়দ আলুল্লাহ 1922 সালে 15 আগস্ট তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার আদি নিবাস ছিল নোয়াখালী। তার পিতা সৈয়দ আহমদ আলী। তিনি 1941 সালে ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর 1943 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি লাভ করে। পরবর্তীতে একই প্রতিষ্ঠানে স্নাতকোত্তর ডিগ্রিতে ভর্তি হন, কিন্তু তিনি পড়াশোনা বা স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ করতে পারেননি। তার কারণ 1945 সালে তিনি ইংরেজির বিখ্যাত একটা পত্রিকা ছিল দ্য স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট পত্রিকার সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন। 1947 সালে তিনি ঢাকা বেতার কেন্দ্রের সাংবাদিকতার দায়িত্ব নেন। 1950 সালে তিনি করাচি বেতারের প্রধান বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জার্মানিতে, অস্ট্রেলিয়াতে, ইন্দোনেশিয়ায়, পাকিস্তানের বিভিন্ন জায়গায় চাকরি করেন। তোমরা জানো আমাদের মহান মুক্তিযুদ্ধ 1971 সালে সংগঠিত হয়েছিল, যদিও তার প্রেক্ষাপট পটভূমি অনেক আগের থেকে। তো 1971 সালে যখন যুদ্ধ সংগঠিত হয়, সেই যুদ্ধ সংগঠিত হওয়ার পর তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশের মুক্তি সংগ্রামে কাজ করার জন্য বা ঝাঁপিয়ে পড়ার জন্য করাচি বেতার কেন্দ্র সেই সাংবাদিকতার দায়িত্ব ছেড়ে দিয়ে বাংলাদেশে আসেন। কিন্তু দুঃখের বিষয় হলো যে এই সাংবাদিকতা ছেড়ে আসলেন, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা অর্থাৎ বিজয় অর্জিত হওয়ার কিছুদিন পূর্বেই 10 অক্টোবর 1971 সালে তিনি ফ্রান্সের প্যারিসে মৃত্যুবরণ করেন। এই হলো সৈয়দ আলুল্লাহর মোটামুটি ব্যক্তিগত জীবন। এবার আসি সৈয়দ আলুল্লাহ তার সাহিত্য জীবনে কি কি পুরস্কার পেয়েছেন। সৈয়দ আলুল্লাহ 1961 সালে বাংলা একাডেমির পুরস্কার লাভ করে, 1965 সালে আদমজি সাহিত্য পুরস্কার লাভ করে এবং 1983 সালে তিনি 21 পদকে ভূষিত হন। তার সাহিত্যকর্ম কে আমরা যদি দেখি তাহলে তিনটি ধারায় তিনি সাহিত্য রচনা করেছেন, উপন্যাস, নাটক এবং ছোট গল্প। তার রচিত উপন্যাসগুলোর মধ্যে প্রথমত লাল সালু 1948 সাল প্রকাশিত, চাঁদের অমাবস্যা 1964 সালে প্রকাশিত, কাদর নদী কাদর 1968 সালে প্রকাশিত। তার নাটকগুলো ছিল সুরঙ্গ, যেটা প্রকাশের সাল 1964, বহিবীর 1965, তরঙ্গভঙ্গ 1966, উজানে মিত্র 1966। তার গল্পগ্রন্থগুলো হল নয়নচারা 1951, দুই তীর অন্যান্য 1965 এবং গল্প সমগ্র যেটা 1972 সালে অর্থাৎ সৈয়দ আলুল্লাহর মৃত্যুর পরে প্রকাশিত হয়। এবার আসা যাক সৈয়দ আলুল্লাহর লাল সালু সম্পর্কে কিছু কথা। আসলে লাল সালু উপন্যাসের নাম শোনেনি অথবা লাল সালু উপন্যাসের সিনেমা বা প্রামাণ্যচিত্র দেখেনি এরকম মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। বলা হয়ে থাকে লাল সালু সমকালীন সমাজের সবচেয়ে বিখ্যাত একটি উপন্যাস, কেননা এই লাল সালু উপন্যাসের মধ্য দিয়ে
সোহাদি আলীউল্লাহ সর্বপ্রথম সমকালীন সমাজে ধর্মমূলক সমাজে তিনি আঘাত এনেছিলেন এবং নিরীক্ষে ধর্মিতায় তিনি সর্বোচ্চ শিখরেতে গিয়েছিলেন। লাল শালু শব্দটি যদি আমরা ভাঙি তাহলে লাল অর্থ লাল, শালু অর্থ কাপড়, লাল শালু মানে লাল কাপড়। আমরা উপন্যাসের আলোচনায় গিয়ে দেখব যে লাল শালু কেন নামকরণটা হলো। এই লাল শালু উপন্যাসটি প্রকাশের সাল 1948 সাল, তবে এই উপন্যাসটি কিন্তু ফরাসি ভাষায় তার স্ত্রী অনুবাদ করেছিল। এই উপন্যাসটি ইংরেজি ভাষায় অনুদিত হয়েছিল এবং এটার অনুবাদের কাজ সৈয়দ আলীউল্লাহ নিজেই করেছিলেন। তার ইংরেজিতে অনুবাদিত সেই গ্রন্থটার নাম ছিল ট্রি উইদাউট রুটস। তারপরে এই উপন্যাসটি জার্মান ও চেক ভাষায় অনেক অনুবাদ হয়েছিল। আমরা এবার দেখি এই লাল শালু উপন্যাসের মধ্যে কি আছে। তোমরা জানো এই লাল শালু উপন্যাসটি তোমরা যারা পড়েছ একাদশ দ্বাদশ তোমরা সবাই পড়েছ। এই লাল শালু উপন্যাসটি আসলে মজিদ নামে একটা ধূর্ত প্রতারক নায়কের ভাগ্য অন্বেষণের জন্য, ভাগ্য অন্বেষণের জন্য তার জীবনের প্রতিষ্ঠা প্রাপ্তি এবং তার যে শেষ পরাজয় এটা বর্ণিত হয়েছে। এটা এই উপন্যাসের পটভূমি অত্যন্ত গ্রাম এবং সেই এলাকা গ্রামের বা অঞ্চলের ধর্মভীরু মানুষ তাদের। এই উপন্যাসে একদিকে যেমন প্রকাশিত হয়েছে সমকালীন সমাজ, ধর্মভীরু মানুষ, অন্ধবিশ্বাস, কুসংস্কার, অপরদিকে রয়েছে ঠ প্রতারক শ্রেণীর মানুষের যে ঠকানোর কৌশল। তোমরা জানো এই উপন্যাসটা যে নায়ক মজিদ তার বাড়ি ছিল নোয়াখালী অঞ্চল। সে এই নোয়াখালী অঞ্চল থেকে ভাগ্য অন্বেষণে অর্থাৎ নিজের ক্ষুধা নিবারণের জন্য সে ময়মনসিংহ গারো পাহাড় এলাকার দিকে আসে এবং সেখানে গ্রামে প্রথম যখন ঢোকে তখন সে একটা কূট কৌশলের আশ্রয় নেয়। তার কৌশলটা এরকম ছিল যে গ্রামে ঢুকে ওই গ্রামের প্রবেশ পথে একটা পরিত্যক্ত জঙ্গল ছিল, সেই জঙ্গলের মধ্যে একটা অজানা ভাঙা একটা কবর ছিল। সেই কবরটাকে সে তার ধর্ম ব্যবসার প্রধান হাতিয়ার হিসেবে গ্রহণ করে। সে প্রথমেই ওই গ্রামের একজন মাতব্বর ছিল খালেক ব্যাপারী, তার বাড়িতে গিয়ে ওই গ্রামের মানুষের মুখের দিকে তাকিয়ে দেখে যে সবাই ধর্মভীরু সহজ সরল। সে সেখানে গিয়ে বলে আপনার জাহেল বেএলএম আব্বা মোদাস্সির পীরের মতো এমন একজন পীরকে আপনারা এইভাবে অবহেলা করে ফেলে রেখেছেন। সবাই ধর্মভীরু মানুষগুলো ভীতু হয়ে তার কথা শুনতে থাকে। মজিদের এই কৌশলের কাছে গ্রামের মোহাম্মদনগরের মানুষগুলো ভীত হয়ে পড়ে। পরবর্তীতে আমরা দেখি যে সে এই গ্রামের মানুষগুলোকে বলে তোমরা এই মাজার এই জঙ্গলটা পরিষ্কার করো। সাথে সাথে সবাই জঙ্গলটা পরিষ্কারের কাজে লেগে গেল। তারপর সেখানে মজিদ লাল শালু অর্থাৎ লাল কাপড়ের একটা চাদর সেখানে পরিষ্কার করে মাছের পিঠের মতো একটু উঁচু করলো, উঁচু করে সেখানে ওই লাল শালু বা লাল চাদরটা বিছিয়ে দিল। দেওয়ার পর তার ধর্ম ব্যবসার চূড়ান্ত পর্যায়ে শুরু করলো। সেখানে আগরবাতি জ্বালাইলো, মোমবাতি জ্বালাইলো, গ্রামের সহজ সরল মানুষগুলো টাকা দিল, পয়সা দিল, চাল দিল, ডাল দিল, ডিম দিল, মুরগি দিল, এই বিভিন্ন কিছু দান খয়রাত করতে শুরু করলো। মজিদ কিছুদিনের মধ্যে প্রচুর ধন সম্পদ টাকা অর্থ সম্পদের মালিক হয়ে উঠল। ইতিমধ্যে সে গ্রামের একটা বিধবা যুবতী ছিল, নাম হলো রহিমা বেগম, রহিমা বেগমকে বিয়ে করলো। রহিমা বেগম ছিল তার ঘরের খুঁটি। রহিমা বেগম সহজ সরল শান্ত ছিল, সে মজিদের কথার বাইরে কখনো যেত না।
লেখকের ভাষায় যে সেজন্য তার ঘরের খুঁটি, আসলে ঘরের খুঁটি যেমন স্থির হয়ে থাকে কোথাও নড়াচড়া করে না, রহিমাও তাই। অর্থাৎ রহিমা মজিদের কথার কোনো বিপক্ষে যায় না এবং সে বিশ্বাস করে যে মজিদ ধর্মপ্রাণ একজন মানুষ, সে আল্লাহওয়ালা মানুষ, সে যা বলে সব সত্য কথা বলে। যা হোক, গ্রামের মেয়েরাও রহিমার কাছে আসে, তার কাছে ধর্মের কথা শুনে। মজিদ যে কথাগুলো গ্রামের মেয়েদেরকে বলতে না পারে সেই কথাগুলো রহিমার মধ্য দিয়ে গ্রামের মানুষকে প্রচার করে। ইতিমধ্যে মজিদ ওই মহম্মদনগরে বিভিন্নভাবে তার কূটকৌশলী প্রক্রিয়া শুরু করে। ইতিমধ্যে এখানে আমরা দেখি যে একজন বৃদ্ধ বয়স্ক লোক তার মেয়ের সাথে সন্তানের সাথে ঝগড়া বিবাদ হওয়ার জন্য তাকে অপমানিত করে গ্রাম থেকে বের করে দেয়, অর্থাৎ তার প্রভাব প্রতিকূল খাটা। তোমরা জানো এই উপন্যাসে আর একটা চরিত্র আছে, খালেক ব্যাপারী, যে ভূস্বামী। সেই খালেক ব্যাপারী গ্রামের ভূস্বামী বলেও খালেক ব্যাপারীর উপর নিয়ন্ত্রণটা মজিদ ঠিকই নেন। আর এই সুযোগে আমরা দেখি যে খালেক ব্যাপারীর স্ত্রীর নাম ছিল আমেনা বেগম। সে আমেনা বিবি বিয়ে হয়েছে অনেকদিন হলো কিন্তু কোনো সন্তান হয় না, নিঃসন্তান। এই নিঃসন্তান হওয়ার জন্য সে একসময় এই পীরের কাছে, এই আমাদের তথাকথিত মজিদ সাহেবের কাছে আসে। মজিদ সাহেব তার, তোমরা দেখো যে তার লাল পা দেখে, সুন্দর লাল পা দেখে তার জিহ্বা টপটপ করে ওঠে। তার হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, আমেনা বিবিকে শায়েস্তা করার জন্য, এখানে উল্লেখ্য শায়েস্তা করার কারণও একটা, যখন পাশের গ্রামে তোমরা জানো আওয়ালপুর নামে একটা গ্রাম আছে, সেই গ্রামে অন্য একটা পীর আসে, সেই পীরের কাছে আমেনা বিবি তার ভাইয়ের সাথে ভাইয়ের মারফতে ওই গ্রামে কি আনতে যায়, পানি বার আনতে যায়। এই খবরটা মজিদের কাছে আসে। মজিদ তখন এটা কোনো ক্রমেই মেনে নিতে পারেনি। তার কাছে মনে হয়েছে যে এটা যেন ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো, যে কারণে আমেনা বিবিকে শাস্তি দেওয়ার জন্য সে তার মনে মনে একটা কৌশল নেয় যে সারা রাত না খেয়ে, সেদিন না খেয়ে, সারাদিন না খেয়ে আসবে, আসার পর মাজারে না খেয়ে সাতটা পাক দিব। কিন্তু দেখা গেল সাত পাক শেষ হওয়ার আগেই আমেনা বিবি ঢলে পড়ে, কারণ তার শরীরে খাদ্য ছিল না, অসুস্থ হয়ে গিয়েছে। তাহলে এখানেও খালেক ব্যাপারীকে শাস্তি দিয়েছে কিন্তু খালেক ব্যাপারী প্রতিবাদ করতে পারে। অন্যদিকে তোমরা জানো এখানে একটা চরিত্র আছে, গ্রামের যুবক ছেলে আক্কাস আলী। সে গ্রামে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য বাচ্চা কাচ্চাদের জন্য গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করতে চায়। মজিদ বুঝতে পারে যে যদি স্কুল প্রতিষ্ঠা হয় তাহলে তো মজিদের এই যে কৌশল, সেই কৌশল তো ধূলিসাৎ হয়ে যাবে, যে কারণে তাকে আচমকা জিজ্ঞাসা করে এই নিয়ে তোমার দাবি করে, অর্থাৎ ধর্মীয়ভাবে তাকে আঘাত করে তাকে দুর্বল করে দেয় স্কুল প্রতিষ্ঠার নামে, যাতে না হয় সে ব্যবস্থা করে। তাছাড়া গ্রামের যে বিভিন্ন সালিশগুলো হয়, সালিশে যে রায়গুলো হয়, রায়গুলো আসলে প্রকাশ হয় কার মধ্য দিয়ে, প্রকাশ হয় খালেক ব্যাপারের মধ্য দিয়ে। কিন্তু রায় কি হবে তার ভিতরের সব রায়গুলো আসলে দেয় কে, দেয় মজিদ। আমরা আরো পরবর্তীতে দেখি যে এরপর মজিদ আরো আগ্রাসী হয়ে ওঠে, তার নিজের সে নিজে একটা অস্তিত্ববাদী। অস্তিত্ববাদ কি? অস্তিত্ববাদ হলো আধুনিক যুগে মানুষ তার নিজের এই পৃথিবীতে নিজেকে টিকিয়ে রাখার যে চিন্তা চেতনা, নিজেকে টিকিয়ে রাখাই বৈশ্বিক পরিস্থিতি বা আধুনিক যুগে। তার মাঝে মাঝে মনে হয়েছে তার অনেক কিছু আছে, অনেক সম্পদ আছে, অর্থ আছে, স্ত্রী আছে, কিন্তু তার সন্তান সন্ততি নেই, যে কারণে সে গ্রামের তার অল্প বয়স্ক, তার মেয়ের বয়সের চেয়ে কম জমিলা নামে একটা মেয়েকে বিবাহ করে। কিন্তু জমিলা স্বভাবে ছিল রহিমার পুরোপুরি বিপরীত। সে ছিল চঞ্চল, মাজারের প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা কোনো কিছুই ছিল না, যে কারণে সে কি করেছে, তার মাজারের প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা দেখায়নি,
এক পর্যায়ে আমরা দেখি যে মজিদ জমিলাকে মাজারের সাথে বেঁধে রাখে ঝড়ের রাতে। সকাল বেলা গিয়ে দেখে যে জমিলা পড়ে আছে, তার নিথর দেহ পড়ে আছে, তবে তার যে মেহেদি রাঙা পা ছিল সেই পাটা লেগেছিল মজিদের তৈরি তথাকথিত মোতাচ্ছের বা অজানা পীরের মাজার। আসলে মজিদের যে পরাজয়ের ইঙ্গিত, তার যে লাঞ্ছিত হওয়ার ঘটনাটা, এটা এই জমিলের মধ্যে দিয়ে নিয়েছিল। জমিলের মধ্যে দিয়ে বস্তুত তার এই পরাজয়টা ঘটে। তো আমরা সৈয়দ আলীউল্লাহর এই উপন্যাস নিয়ে কথা বলছি। এই উপন্যাসে বেশ কিছু চরিত্র আছে, আমরা যদি বলি তাহলে আমরা দেখি যে এখানে মজিদ আছে, খালেক ব্যাপারী আছে, জমিলা বিবি আছে, রহিমা খাতুন আছে, রহিমা বিবি আছে, আক্কাস আলী আছে, এই সমস্ত চরিত্রগুলো আছে। এই চরিত্রগুলো এক একটা চরিত্র এক একটা চারিত্রিক বৈশিষ্ট্যে উজ্জ্বল। সৈয়দ আলীউল্লাহর এই উপন্যাস প্রসঙ্গে আমি একজন সমালোচকের উক্তি দিতে চাচ্ছি। সৈয়দ আলীউল্লাহ সম্পর্কে প্রখ্যাত গবেষক অধ্যাপক শামীম আহমেদ বলেন, সৈয়দ আলীউল্লাহ উপন্যাসে ব্যক্তি ও সমাজ জীবনের বহির্লোক অন্তর্লোকের সূক্ষ্ম গভীর রহস্য উদ্ঘাটিত। তার উপন্যাসগুলোতে আসলে মানুষের এবং সমাজ জীবনের ভিতর এবং বাহিরের যে রহস্য, সেই রহস্যগুলো উদ্ঘাটিত। তিনি একদিকে কুসংস্কার, অন্ধ ধর্ম বিশ্বাস, আচ্ছন্ন, বিপর্যস্ত, আশাহীন ও মৃত্যুপ্রায় সমাজ জীবনের চিত্র যেমন এঁকেছেন, তেমনি মানুষের মনের ভিতরকার লোভ, প্রতারণা, ভীতি, ঈর্ষা প্রভৃতি ক্রিয়া প্রতিক্রিয়া গুলো তুলে ধরেছেন। তাহলে আমরা দেখি যে তিনি আসলে নিরীক্ষা ধরে, তার নাটক এবং উপন্যাস সবগুলোতে ছিল তার নিরীক্ষা ধর্মীটা। তিনি ওই সময়ে সমকালীন সমাজের মানুষ, সমাজ এবং মানুষের ভিতর বাহিরের যে রূপগুলো সেগুলো উদ্ঘাটন করেছেন। মানুষের ধর্মভীরুতা, অন্ধ বিশ্বাস এবং মৃতপ্রায় মানুষগুলোকে তিনি জীবন্ত করেছেন সাহিত্যের মধ্য দিয়ে। আমরা দেখলাম যে এই কূটকৌশলী মজিদের শেষ পরিণতিটা আসলে হয়েছিল এই উপন্যাসের জমিলার চরিত্রের মধ্য দিয়ে। এ প্রসঙ্গে আমি প্রখ্যাত সমালোচক গবেষক জিনাত ইমতিয়াজের একটা বক্তব্য দিয়ে শেষ করব। এই উপন্যাসের পরিসমাপ্তিতে জমিলার নীরব প্রতিবাদ সেই কুসংস্কার মুক্ত সমাজ নির্মাণের ইঙ্গিত বহন করে। সমাজের কুসংস্কারের অন্ধ বিষবৃক্ষটি জমিলা প্রজ্বলিত করেই মৃত্যুর পথ ধরে। আসলে বোঝানো হচ্ছে যে জমিলার পাটা ওই মাজারের সাথে লাগানো একটা ছিল তার নীরব প্রতিবাদ। আর এই নীরব প্রতিবাদের মধ্য দিয়ে অর্থাৎ লালসেন উপন্যাসের মজিদ তার অন্ধ মানুষের অন্ধ ধর্ম বিশ্বাসকে পুঁজি করে যেভাবে মানুষকে সমাজকে শোষণ করেছিল তার শেষ পরিণতি। আমরা জানি প্রত্যেকটা জিনিসের একটা উত্থান এবং পতন আছে। লালসালুর মজিদ একটা সর্বোচ্চ, তার উত্থানের সর্বোচ্চ পর্যায়ে গিয়েছিল বিভিন্ন কূটকৌশলের মধ্যে দিয়ে, এবং তার শেষ পরিণতিটা হয়েছিল এই জমিলার মধ্যে দিয়ে। যে কারণে সমালোচক বলেছেন যে তার হাতে যে বিষবৃক্ষটা রোপিত হয়েছিল সেইটা পরিসমাপ্তিটা ঘটেছিল জমিলার পাটা তার মাজারের সাথে লাগানো মধ্যে দিয়ে। যা হোক, তোমাদের আগামী ক্লাসে লালসালু উপন্যাসের চরিত্র বা শিল্পমূল বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, আর ঘরের বাহিরে যাবে না, যখন যাবে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।